আসসালামু আলাইকুম। এটির বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। ইউপি নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সেখানে মোট তিনজনের মৃত্যু হল। এর আগে গতকাল মুন্সিগঞ্জ, নরসিংদী, নীলফামারী ও লক্ষ্মীপুরে বিজেপি সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে মুন্সিগঞ্জ ও নরসিংদীতে দুজন করে চারজন মারা গেছে। নরসিংদীর চান্দিরকান্দি ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাই কালে পুলিশের সাথে এক মেম্বার প্রার্থী সমর্থকের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আরিফ ও শরীফ নামে দুজনের মৃত্যু হয়। পুলিশ ও আনসার সহ আহত হয় আরও দশজন। এছাড়া নীলফামারীর গারাগ্রাম ইউনিয়নে সহিংসতায় রুবেল হোসেন নামে এক বিজেপি সদস্য নিহত হন। পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ফলাফল না মানায় এই সংঘর্ষ বাধে। এর আগে ভোট চলাকালে লক্ষ্মীপুরের ইছাপুর ইউনিয়নে প্রাণ হারান সজীব নামে এক ছাত্রলীগ নেতা। আন্তর্জাতিক বিশ্বের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ার অনেকের শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর থেকে এসব দেশেও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পরেই উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ওমিক্রন সংক্রমণের পর খুব দ্রুত এর চরিত্র বদলে ফেলতে পারে, যা বর্তমানে ব্যবহৃত করোনার টিকায় প্রতিরোধ করা সম্ভব নয়। WHO আরও বলেছেন, ওমিক্রন নিয়ে চলছে আরও গবেষণা। এ বিষয়ে আরও তথ্য পেতে লাগতে পারে আরও কয়েক সপ্তাহ। ওমিক্রন শনাক্ত হওয়ার পর প্রতিবেশীসহ বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। স্থানীয় সময় রোববার দেওয়া ভাষণে তিনি বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এ ধরনের সিদ্ধান্তে বৈষম্যের শিকার হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এসব বিবেচনায় তার দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান আফ্রিকান প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ওমিক্রন ছড়ানো বন্ধে নিষেধাজ্ঞা কার্যকর কোনো পদক্ষেপ নয়, বরং এতে অর্থনীতির উপর আরও বড় ক্ষতি বয়ে আনবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সঙ্গে প্রবাসী মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জামাইকার একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এখন বিশ্বের উন্নয়ন প্রত্যাশীরা রোল মডেল হিসেবে বাংলাদেশকে অনুসরণ করছে। খেলার খবর। সফরকারী পাকিস্তানের চেয়ে 83 রানে এগিয়ে থেকে চট্টগ্রাম টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। চতুর্থ দিনে বাউন্ডারি দিয়ে শুরু করলেও নিজের ইনিংসকে সমৃদ্ধ করতে পারেননি মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। ব্যক্তিগত 16 রানে হাসান আলীর বলে উইকেট হারিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর অভিষিক্ত ইয়াসির আলীর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 90 রান। এর আগে বাংলাদেশের 330 রানের জবাবে প্রথম ইনিংসে 286 রানে অল আউট হয় পাকিস্তান। এবারে ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতায় করণীয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রব চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিমুল্লাহ এবং বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়ত উল্লাহ ইসলাম ও কমিশনার অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ এতে উপস্থিত ছিলেন। সভায় পুঁজিবাজারের সার্বিক দিক নিয়ে আলোচনার পাশাপাশি বাজারকে এগিয়ে নিতে বিএসইসির পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয় অর্থ মন্ত্রণালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।